একপিস আলু দাম তাই না? হ্যাঁ, একপিস আলু হয়, সাথে বুট, তারপরে শসা, তারপরে পেঁয়াজ কুচি, তারপর মরিচ, কাঁচা মরিচ, তারপরে টক, তারপরে হলো লবণ, বিট লবণ, হ্যাঁ দিয়ে লবণ, তারপরে ভুটনা, হ্যাঁ এই হয়ে গেল 10 টাকা না? হয়ে গেল 10 টাকা। ছোলা সর্বনিম্ন কত করে? 10 টাকা? 10। এটা হচ্ছে টক না? হুম, টক, মরিচ কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, আলু না? আলু বিক্রি করেন না? হ্যাঁ, আলাদা করে বিক্রি করেন? হ্যাঁ, পিস হিসেবে বিক্রি করেন? আপনার টাকার উপরে, টাকার উপরে। 10 টাকা কয় পিস দেন? 10 টাকা 4 পিস 5 পিস, 4 পিস 5 পিস দেন। এই মশলার সাথে মিক্স টিক্স করে দেন তাই না? এক পিস আলু দাম তাই না? হ্যাঁ, এক পিস আলু হয়, সাথে বুট, তারপরে শসা, তারপরে পেঁয়াজ কুচি, তারপর মরিচ, কাঁচা মরিচ, তারপরে টক, টক, তারপরে হলো লবণ, বিট লবণ, হ্যাঁ দিয়ে লবণ, তারপরে ভুটনা, হ্যাঁ এই এই শেষ হয়ে গেল 10 টাকা না? হয়ে গেল 10 টাকা।